ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমার নাম রফিক খান, বাবার নাম জয়রাম, আমার নাম আমলা বেগম, বাজা খরান্দি, এক নম্বর ওয়ার্ড বলহালি, জেলা চট্টগ্রাম। আব্দুরহমান ভাই ছিল একটি মেলেডি দিতে থাকত, তিনি আমাকে ওই নোয়ারে স্কুলটিতে ট্রেনিং দিয়েছে, আমি ট্রেনিংটা নিয়েছি। আমার সাথে ইসাক চৌধুরী ছিল, পুলিশ চেয়ারম্যান ছিল, লাল বাড়ি বলে একটা ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে আমরা সবাই ছিলাম, আর 10-12 জন মানুষ ছিলাম মুক্তিযোদ্ধা। আরেকদিন 10টার সময় আনাদার বাহিনী অর্থাৎ বলি হাসি আমাদের এলাকা পুবাদিয়া গ্রাম আগলিয়া বিদিগ্রাম এক পরিবারে আগুন দিয়ে আগুন দেওয়া ফরদি আই আসঙ্গ এটা যারা আছে তারা কালেক্ট গেলি সারাদিন এখানে যুদ্ধ করি, প্রায় 10টা থেকে শুরু হচ্ছে আনাদার বাহিনীর যুদ্ধ, আমি যুদ্ধ চালাইছি। আসতে তারপর তাদের ভাইয়ের সাথে দেখা হইল, তারপর আসতে দাদুদের সুবিধির সাথে দেখা হইল, ওনার সাথে কাজ করেছি, সোলোমানের সাথে দেখা হয়েছে। তারপর আসতে এভাবে এভাবে করি আমি পুরো দমে 9 মাস যুদ্ধ করেছি। আর এটাকে একটা গুলি লাগছে, স্বাধীন গুজিয়ানা স্বাধীনভাবে থাকি বেল্লাই বাবা, এই সমস্ত ঋণ ফেরাঙ্গালির তুন আড়াখানির তুন মুক্ত করা বেল্লাই আদা সবাই শান্তি শৃঙ্খলা বুতুর থাক তাই মতো আল্লাহ আদালের অমধ্যে মতো ব্যাগুন বুতুরে কিনা মাঝে হৃদয় বন্ধ মত আল্লাহ বাংলাদেশ সান বালাগুলি তো তুমি মিশে ঝুমুর দেহের শানে, তুমি মিলে ঝুমুর প্রাণে মনে, মিশে ঝুমুর দেহের শানে, কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।